সমাজ সেবা কুষ্টিয়ার পক্ষ থেকে সবাইকে অভিনন্দন। আমরা আজকে হচ্ছে অনলাইন ক্লাসের দশম ক্লাস করতে যাচ্ছি। আজকে আমরা যে বিষয়গুলো শিখব সবাই একটু এক নজরে দেখে নিই। টেক্সট বক্সের কাজ, ইকুয়েশন এবং সিম্বলের কাজ, ওয়াটারমার্ক, পেজ বর্ডার। আসলে একটা কাজ সুন্দর করতে গেলে এই কাজগুলো খুবই দরকার হয়, বিশেষ করে সার্টিফিকেটের কাজ, তারপরে হচ্ছে আপনি কোনো বক্সিং কাজ, এইগুলো হচ্ছে টেক্সট বক্সের কাজ জানা না থাকলে আপনি সনদপত্র, সার্টিফিকেট বা চেয়ারম্যানের সার্টিফিকেট বা বিভিন্ন নোটিশ এইগুলো ঠিক মতো করতে পারবেন না। সুতরাং আমরা আশা করছি যে প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা মনোযোগ দিয়ে এই ক্লাসটা দেখবে এবং অ্যাডভান্স লেভেলের কিছু কাজ আমরা শিখে নিব। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা অ্যাজ ইউজুয়াল যেভাবে আগাচ্ছিলাম প্রথম থেকেই আমরা একটু আগায় নিই। কাজ শুরু করতে হলে প্রথমে আমরা একটা ফাইল নিয়ে নিব। রাইট বাটন ক্লিক করলাম, নিউতে গেলাম, মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টে ক্লিক করলাম, একটা ফাইল চলে এসেছে। এইবার হচ্ছে ফাইলটার নাম দিব CLASS ক্লাস নং, যেহেতু আজকে দশম ক্লাস, ক্লাস নং 10। প্রিয় শিক্ষার্থীরা, আমরা হচ্ছে এইবার এই আইকনটার উপর ডাবল ক্লিক করলাম, পেজ পেয়ে গেলাম। এখন আমরা এই পেজটাতে যা ইচ্ছা করতে পারবো। তে প্রিয় শিক্ষার্থীরা, প্রথমেই আমরা আমাদের আলোচনার টপিকসগুলো দেখেছিলাম টেক্সট বক্সের কাজ। প্রথমেই আমরা টেক্সট বক্সের কাজটা একটু দেখে নিব, কারণ এইসব কাজ জানা না থাকলে আপনি ছোট ছোট স্লিপ, টোকেন বা বিভিন্ন সময়ে যে আমার এডিটিং স্ক্রিনের উপরে, নিচে, ডাইনে, বামে অনেক সময় লেখা লাগতে পারে, সেই ক্ষেত্রে কিন্তু টেক্সট বক্সের কাজ জানা থাকলে পরে আপনি ইজিলি কাজগুলো করতে পারবেন। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা টেক্সট বক্সের কাজটা একটু দেখে নিব। নতুন কোনো কিছু আনতে হলে আমাদের যাওয়া লাগবে হচ্ছে ইনসার্টে। তাইলে আমরা ইনসার্টে ক্লিক করলাম। প্রিয় শিক্ষার্থীরা, এই জায়গায় দেখুন একটা আইকন আছে, এ লেখা আছে টেক্সট বক্স। টেক্সট মানে হচ্ছে লেখা, বক্স মানে হচ্ছে বাক্স। তাইলে যে বক্সের মধ্যে আমরা লিখতে পারবো সেইটাই হচ্ছে টেক্সট বক্স। তাইলে আমরা হচ্ছে টেক্সট বক্সের উপর ক্লিক করলাম। এই জায়গায় দেখেন ডিফল্ট আকারে বেশ কিছু ডিজাইন দেওয়া আছে, আপনি ইচ্ছা করলে এইগুলো ইউজ করতে পারবেন, অথবা ডট টেক্সট বক্সে ক্লিক করলে আপনি ইচ্ছা মতো টেক্সট বক্স আঁকাই নিতে পারবেন। তাহলে ডট টেক্সট বক্সে ক্লিক করলাম, দেখেন মাউস পয়েন্টারটা আমার প্লাস আকার হয়ে গেছে। এইবার মাউসের লেফট বাটন চেপে ধরে আপনি যে জায়গায় ইচ্ছা সেই জায়গায় একটা বক্স আঁকাই নিতে পারেন। তাইলে মাউসের লেফট বাটন ড্রাগ করে দেখেন আপনি যেই জায়গা থেকে শুরু করবেন সেই জায়গা থেকে ধরে আপনি আস্তে আস্তে মাউসের লেফট বাটন চেপে ধরে যেদিকে যতটুকু টানবেন ততটুকুই বক্স হবে। বক্স আঁকানো হয়ে গেলে লেফট বাটনটা ছেড়ে দিলে দেখেন বক্স চলে এসেছে। এইবার এই বক্সটার মধ্যে আপনি যা ইচ্ছা লিখতে পারবেন। প্রিয় শিক্ষার্থীরা, দেখেন আমরা অনেক সময় পোস্টার বা ব্যানারে দেখি যে উপরে লেখা থাকে হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম, বা বাম দিকে লেখা থাকে বাংলাদেশ, ডান দিকে লেখা থাকে জিন্দাবাদ। তাইলে দেখেন আমরা কিন্তু নর্মালি এই কাজগুলো করতে পারি না। যেমন দেখেন এই কার্সর কিন্তু নর্মালি আপনি এই এডিটিং বক্সের বাইরে কিন্তু আপনি যতই ক্লিক করেন যাবে না। সেক্ষেত্রে আমরা টেক্সট বক্স নিয়ে নিলাম, এইবার আমরা এই বক্সের মধ্যে লিখে দিলেই হবে। তাইলে আমরা বাংলায় লিখতে চাইলে বাংলা ফন্ট সিলেক্ট করলাম, কিবোর্ডটা বাংলা করে নিলাম। এইবার হচ্ছে এই বক্সের মধ্যে ক্লিক করলাম, ফন্টের সাইজ একটু বাড়াই নিলাম, 20 দিলাম। সেন্টারে লিখতে চাইলে সেন্টার করে নিলাম কার্সরটা। এইবার দেখেন বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, দেখেন কত সহজেই আমরা আমাদের পেজের উপরের দিকে লিখে ফেললাম বিসমিল্লাহির রহমানির রহিম। আর বাকি কাজগুলো তো আমাদের জানাই, ফন্টের সাইজ একটু ছোট দরকার হলে ছোট দিবেন, বড় দরকার হলে বড় দিবেন, কালার টালার এইগুলো তো আমরা আগে থেকেই জানি, বোল্ডে ক্লিক করলে বোল্ড হবে। প্রিয় শিক্ষার্থী, এইবার দেখেন এই যে বর্ডার বা এই যে বক্সটা, বক্সের ভিতরে ক্লিক করলেই অ্যাঙ্কর পয়েন্ট দেখতে পাচ্ছি। এই অ্যাঙ্কর পয়েন্টের উপর মাউস পয়েন্টার নিলে দেখেন অ্যারো চিহ্ন আসছে, অর্থাৎ টানার জন্য একটা চিহ্ন আসছে। মাউসের লেফট বাটন চেপে ধরে আপনি বক্সটা ইচ্ছা করলে এইরকম ছোট বড়, উপরে নিচে, অর্থাৎ আপনি ইচ্ছা মতো কাস্টমাইজ করতে পারবেন, অর্থাৎ ছোট বড় করতে পারবেন।
প্রিয় শিক্ষার্থীরা এই জায়গায় আর একটা বিষয় আমরা খেয়াল রাখব, যেমন দেখেন এই যে বক্সটা নিলাম, বক্সের চারিদিকের এই বর্ডারটা কিন্তু আপনি যখন প্রিন্ট করবেন শো করবে। যেমন দেখেন ফাইল থেকে প্রিন্টে যে আমরা দেখি, দেখেন উপরের লেখা ঠিকই আসছে কিন্তু চারদিকের বক্সটা কিন্তু হাইলাইটস হয়ে আছে। তাহলে আমরা যদি বর্ডার না চাই, এই বক্সের উপর ক্লিক করলাম, ফরম্যাট, এই জায়গায় দেখেন শেপ আউটলাইন, আউটলাইন মানে এই যে চারদিকের যে দাগটা, নো আউটলাইন করে দিলাম, দেখেন আমার টেক্সট বক্সের কাজ হয়ে গেল। এইবার প্রিয় শিক্ষার্থীরা, আপনারা এই টেক্সট বক্সের এমন একটা সুবিধা যে এর উপর মাউস পয়েন্টার নিলে তীর চিহ্ন আসবে, আপনি মাউসের কন্ট্রোল চেপে ধরে যত বের আপনি হচ্ছে এটা টানবেন, দেখেন তত বেরই এটা কপি হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা যখন ল্যাবে কোনো ছবি প্রিন্ট করতে দিই, দেখবেন যে একটা ছবি ওরা নিয়ে স্ক্যান করে কম্পিউটারে ঢুকায় নেয়, মাউস দিয়ে এরকম টানে, যত টানে ছবিগুলো কিন্তু তত কপি হয়ে যায়। এই কাজটা কিন্তু অ্যাজ লাইক অ্যা সেম টু পিক্সার ওয়ার্ক, একদম সেইটার মতোই। আর যদি এগুলো ডিলিট করতে চান, জাস্ট বর্ডারের উপর ক্লিক করে কিবোর্ড থেকে ডিলিট চাপলেই ডিলিট হয়ে যাবে। সুতরাং আপনি এই রকম ছোট ছোট টোকেন বা ছোট ছোট স্লিপ খুব সহজেই টেক্সট বক্সের মাধ্যমে করে ফেলতে পারেন। তাহলে আমরা এইবার হচ্ছে বাস্তবধর্মী আর একটা কাজ দেখে নিই। প্রিয় শিক্ষার্থী, আমরা কাজটা আরেকবার রিপিট করছি। ইনসার্টে গেলাম, টেক্সট বক্স, ডট টেক্সট বক্স, বা আপনি ইনসার্ট থেকে এই যে শেপ, শেপের এই যে বেসিক শেপ, এটাও কিন্তু একই কাজ। বেসিক শেপ এই যে প্রথমে এ দিয়ে টেক্সট বক্স, এটাও একই কাজ। আপনি যে জায়গা থেকে ইচ্ছা করতে পারেন, ইনসার্ট, টেক্সট বক্স, ডট টেক্সট বক্স, মাউসের লেফট বাটন চেপে ধরে ড্র্যাগ করে আমরা একটা ঘর বানাই নিলাম। প্রিয় শিক্ষার্থীরা একটু খেয়াল করেন, আমরা এই জায়গায় বাংলা লিখতে হলে বাংলা ফন্ট দিলাম, কিবোর্ডটা বাংলা করলাম। সাধারণত হচ্ছে আমরা কিন্তু অনেক সময় স্লিপ তৈরি করি, সেইগুলোতে কিন্তু হচ্ছে এইটা লাগে। এই কাজটা জানা থাকলে খুব সহজে করে ফেলতে পারবেন। যেমন দেখেন দক্ষতা উন্নয়ন পয়রা ফলা প্রশিক্ষণ কেন্দ্র, একটু বড় করে নিলাম যেহেতু আটছে না, কুষ্টিয়া। একটু ফন্টের সাইজটা ছোট করে নিই। আচ্ছা, সাপোজ আপনি হচ্ছে সাইকেলের টোকেন বানাবেন, সাইকেল কেল মধ্যে দন্তে শয় টয় আকার নয়টা স্টান্ট টোকেন টয়ুকার কয়েকার না টোকেন না ময় বয় নম্বর। প্রিয় শিক্ষার্থীরা একটু খেয়াল করে দেখুন, এই মাঝখানের লাইনগুলোর গ্যাপটা কমানো, আমরা জানি যে এই যে লাইন স্পেসিং রিমুভ করে দিলে গ্যাপটা কমে যায়, এক পয়েন্ট পরিমাণ দিয়ে দিলাম। এইটা আপনি সেন্টার করে দিতে পারেন, দেখেন টোকনগুলো আরও সুন্দর হবে, বা লেফটে রাখতে চাইলে লেফটে রাখতে পারেন। এই জায়গায় হচ্ছে বিশেষ দ্রষ্টব্য দিয়ে দিলেন, বিশেষ দ্রষ্টব্য টয়ুকার কয়েকার না টোকেন সারা ক্ষতি পূরণ দেওয়া হবে না। প্রিয় শিক্ষার্থীরা দেখেন, আমরা জাস্ট একটা টোকেন তৈরি করলাম, বক্সটা থেকেই গেল। এইবার যদি আপনি টেক্সট বক্সটা, আপনি ছোট ছোট টোকেন কিন্তু এইভাবে তৈরি করে ফেলতে পারেন। আর এইগুলোর সবচেয়ে বড় সুবিধা দেখেন, আপনি একটা টোকেন তৈরি করলেন, আপনার বারে বারে টোকেন তৈরি করার দরকার নেই। জাস্ট এই বর্ডারের উপর ক্লিক করলেন, মাউসের লেফট বাটন চেপে ধরে কন্ট্রোল কি চেপে ধরে, দেখেন মাউসের লেফট বাটন চেপে আপনি যত বের টানবেন, দেখেন টোকেনগুলো তত বেরই কিন্তু কপি হয়ে যাবে। এভাবে আপনি একটু সাইজ ছোট বড় করে আরও একটা পেজে এইরকম বেশি সংখ্যক টোকেন
বা একটু কম টোকেন আটায় দিতে পারেন, হবে না। দেখলাম যে দুইটা আটলো বা তিনটা করে আটা আটানো যায় কিনা একটু দেখা লাগবে। ফন্টের সাইজটা একটু ছোট করে দিয়ে তিনটা করে আমরা টোকেন আটাই ফেলতে পারি। এই যে বক্সটা একটু ড্র্যাগ করে দেখা লাগবে যে কতটুকু। আচ্ছা, একটা আটলো। এইবার হচ্ছে এই বর্ডারের উপর ধরে মাউসের লেফট বাটন চেপে দিলাম। এই দেখেন তিনটা টোকেন কিন্তু আমার প্রায় এটে গিয়েছিল, কিন্তু যেহেতু আটলো না সেহেতু আমি ফন্টের সাইজটা আর একটু ছোট করে দিলাম। এইবার হচ্ছে বক্সটা আরো একটু ছোট করলাম। এইবার দেখেন, এইবার কিন্তু আমার আশা করি যে তিনটার টোকেনই আনবে। মাউসের লেফট বাটন চেপে কন্ট্রোল কি চেপে ধরে দেখেন টানলাম, কি সুন্দর একটা পেজে তিনটা টোকেন এটে গেল। এইবার আপনি যদি এইটা এই যে মাউসের লেফট বাটন এইদিকে এইদিকে নিলাম, দেখেন মাউসের লেফট বাটনটা হচ্ছে প্রেস করলেই তিনটাই সিলেক্ট হয়ে গেল। এখন মাউসের লেফট বাটন চেপে আমরা হচ্ছে যতগুলো বা কন্ট্রোল চেপে ধরেও আপনি এইভাবে সিলেক্ট করে নিতে পারেন। মাউসের লেফট বাটন প্রেস করলেই সিলেক্ট হয়ে যাবে। কন্ট্রোল কি চেপে ধরে দেখেন টানলাম, একটু আপনি অ্যারো কি ধরে ডাইনে বামে একটু সরাই দিতে পারেন। প্রিয় শিক্ষার্থীরা, দেখুন এইভাবে আপনি যত ইচ্ছা টোকেন কপি করে কন্ট্রোল কি চেপে ধরে দেখেন টানলেই কিন্তু টোকেন হয়ে গেল। বা ছোট ছোট স্লিপ, আমরা অনেক সময় ভাবি যে এই স্লিপগুলো কিভাবে বানাবো, খুব সহজেই কিন্তু দেখেন আমাদের স্লিপগুলো কত সুন্দর টেক্সট বক্সের মাধ্যমে হয়ে যাচ্ছে। ফাইল থেকে প্রিন্টে যেয়ে দেখেন, হ্যাঁ দেখেন পেজের একটু জায়গাও আমার নষ্ট হলো না, পাশাপাশি কত সুন্দর আমার টোকেনগুলো তৈরি করা হয়ে গেল। তো প্রিয় শিক্ষার্থীরা, এইটাই হচ্ছে টেক্সট বক্সের কাজ। আপনি টেক্সট বক্স নিয়ে যত ইচ্ছা এইরকম স্লিপ টোকেন বা ছোট ছোট নোটিশ এইগুলো আপনি তৈরি করে ফেলতে পারেন। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আশা করছি যে এইগুলো আপনারা আরও একটু প্র্যাকটিস করে কাজগুলো আরও সুন্দরভাবে করবেন। মাউসের লেফট বাটন ধরে একটু মন মতো এইরকম বসান বা ডাইনে বামে সরানোর প্রয়োজন হলে সরাবেন। দেখছেন, আমরা কিন্তু স্টুডিওতে যেও এই কাজটা দেখি যে একটা ছবি থেকে অনেকগুলো ছবি তৈরি করে ফেলে, একদম সেম। আমরা কিন্তু আপনাদেরকে প্রায় সময় বলি যে মাইক্রোসফট ওয়ার্ড হচ্ছে মাদার প্রোগ্রাম। এইটা আপনি ভালো মতো জানলে বাকি কাজগুলো করা কিন্তু অনেক সহজ হবে। প্রিয় শিক্ষার্থীরা, দেখুন আমাদের এই টোকেনগুলো কত সহজে কিন্তু আমরা তৈরি করে ফেললাম, কিন্তু কাজ জানা না থাকলে কিন্তু বা টেক্সট বক্স ইউজ না করতে পারলে কিন্তু আমরা এত সহজে এই টোকেনগুলো করতে পারতাম না। প্রিয় শিক্ষার্থীরা, আর একটা বিষয় আমরা জানি যে আপনাদের যখন সিট প্ল্যান হয় দেখবেন যে পরীক্ষা দিতে গেছেন কত সুন্দর সিট প্ল্যান মারা, যে রোল নাম্বার এত, আপনার নাম এত বা এই এই, দেখেন এটা যদি এখন আপনি প্রিন্ট দিয়ে জাস্ট কেটে দেন কত সুন্দর ছোট ছোট স্লিপ হয়ে গেল। তাইলে ফাইল থেকে প্রিন্টে যেয়ে পছন্দ হলে প্রিন্টের উপর ক্লিক করলেই প্রিন্ট হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীরা, তাইলে আমরা টেক্সট বক্সের কাজটা দেখলাম। এইবার আমি সবগুলো একবারে ডিলিট করতে চাইলে কি করতে পারি, এই যে এইদিকে একটা ক্লিক করলাম সিলেক্ট হয়ে গেল, কিবোর্ড থেকে ডিলিট দিলাম, সব একবারে ডিলিট হয়ে গেল। তো প্রিয় শিক্ষার্থীরা, কম্পিউটার আসলে এই রকমই, আপনি যত ভালো ইউজ জানবেন আপনার কাজের গতি কিন্তু তত ভালো হবে। তাইলে আমরা বাস্তব ভিত্তিক টেক্সট বক্সের কাজ কিন্তু দেখে ফেললাম। এইভাবে আমরা যত ইচ্ছা টেক্সট বক্স নিয়ে ছোট ছোট টোকেন স্লিপ এই জাতীয় কাজগুলো করে ফেলতে পারে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা হচ্ছে এটা মাউসের লেফট মাউস পয়েন্টার বাম দিকে নিলাম, একটা ক্লিক করলাম সব সিলেক্ট হয়ে গেল, কিবোর্ড থেকে ডিলিট প্রেস করলাম ডিলিট হয়ে গেল। আশা করছি যে আপনারা টেক্সট বক্সের কাজটা বেশ ভালোভাবেই বুঝতে পেরেছেন। এখন আমরা যে কাজটা দেখব সেটা হচ্ছে ইকুয়েশন
ও সিম্বলের কাজ। ইকুয়েশন আসলে আমাদের গাণিতিক কাজ করতে গেলে অনেক সময় ইকুয়েশন জানা না থাকলে আপনি করতে পারবেন না। সাপোজ আমি আপনাদেরকে একটু দেখাই দিই, ফন্টের সাইজ একটু বড় করে নিলাম, ইনসার্টে গেলাম, ইকুয়েশন। প্রিয় শিক্ষার্থী, এই জায়গায় দেখেন লেখা আছে ইনসার্ট নিউ ইকুয়েশন, ক্লিক করলাম একটা বক্স চলে আসলো, পাশাপাশি ডিজাইন নামের একটা অপশন চলে আসলো। সাপোজ আমি হচ্ছে এক্স ভাগ ওয়াই স্কোয়ার লিখবো বা এ প্লাস বি হোল স্কোয়ার লিখবো। আমরা একটা করে দেখাই, যেমন এইটা নিলাম এক্স প্লাস ওয়াই, এই বক্স মানে হচ্ছে এর মধ্যে লিখতে পারবো এ মাইনাস বি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা হচ্ছে এই অ্যারোটা কিন্তু গুরুত্বপূর্ণ, এই যে এই কার্সরটা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ, ক্লিক করলেন যেই জায়গায় থাকবে সেই জায়গায় লেখা হবে। এইবার আমরা চাচ্ছি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার দিব, তাইলে আবার হচ্ছে এটা নিলাম, এটা মানেই হচ্ছে অক্ষর, এটার উপর কি থাকবে স্কোয়ার, স্কোয়ার দিয়ে নিলাম, প্লাস দিলাম, আবার দেখেন এটার উপর দিলাম, এটার উপর দিলাম, প্লাস দিলাম, এটার উপরে দিলাম, এ দিলাম, এটা মানেই হচ্ছে অক্ষর, স্কোয়ার দিলাম, বি দিলাম, স্কোয়ার দিলাম, এক্স দিলাম, থ্রি বা স্কোয়ার যা ইচ্ছা, জাস্ট এটার আপনার যেটা দিতে চাচ্ছেন সেটা দিলেই হবে, কিউব দিলাম। প্রিয় শিক্ষার্থীরা দেখেন আমাদের কত সুন্দর একটা ইকুয়েশন হয়ে গেল। এইভাবে আপনি যদি আবার এটার উপরে আবার চান যে বর্ডার হবে বা এটার উপরে বক্স হবে, মাউসের লেফট বাটন থেকে সিলেক্ট করলাম ডিজাইন, কোন বক্সটা দিব সেটা সিলেক্ট করলে দেখেন এটার উপরে বক্স হয়ে গেল। আবার এতটুকু সিলেক্ট করলাম, এটার উপরে যদি আপনি হোল স্কোয়ার দিতে চান দেখেন এটা সিলেক্ট করলাম, স্কোয়ার হয়ে গেল। প্রিয় শিক্ষার্থীরা, মেইনলি যে বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে, এইগুলো কিন্তু প্র্যাকটিস করে করে শেখার বিষয়, আপনি শুধু একবার দেখে রাখলেন তাইলে কিন্তু এটা কাজ করতে গেলে পারবেন না। আর আপনি যদি এটা একটু নিজে ঘাটাঘাটি করে বা নিজে স্টাডি করে শেখেন তাইলে দেখবেন আপনার স্কিলটাও ভালো হবে, নিজেও করতে পারবেন, পাশাপাশি যে কোনো সময় যে কেউ জিজ্ঞাসা করলে আপনি ইনস্ট্যান্টলি দেখাই দিতে পারবেন। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই রকম করে আরেকটা ইকুয়েশনের কাজ নিচে দেখাই দিব, একদম প্রথম থেকে শুরু করি। তাইলে আমরা কার্সরটা এই জায়গায় রাখলাম। প্রিয় শিক্ষার্থীরা, এইবার আপনারা হচ্ছে আমাদের সাথে সাথে একটু ট্রাই করেন। ইনসার্ট, আমরা একটা বিষয় খেয়াল রাখবো, নতুন পেজে নতুন কোনো কিছু অ্যাড করতে হলে যাওয়া লাগবে হচ্ছে ইনসার্টে। ইনসার্টে গেলাম, ইকুয়েশন দেখেন পায়ের একটা চিহ্ন দেওয়া আছে, ডাইরেক্ট এই পায়ের উপর ক্লিক করলেও কিন্তু বক্সটা চলে আসবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আর একবার দেখাই দিচ্ছি, আবার এটা যদি আপনি ডিলিট করতে চান সিলেক্ট করে কিবোর্ড থেকে ডিলিট দিলে ডিলিট হয়ে যাবে। আচ্ছা, কার্সর রাখলাম, ইনসার্ট ইকুয়েশন, ইনসার্ট নিউ ইকুয়েশন। প্রিয় শিক্ষার্থীরা, আমরা উপরে যেভাবে যেভাবে করেছি ঠিক সেইভাবেই আমরা আরেকবার ট্রাই করে দেখি। প্রথমেই ব্র্যাকেট আছে, আপনি ইচ্ছা করলে আগেও সিলেক্ট করে নিতে পারেন, ইচ্ছা করলে পরেও করতে পারেন। তাহলে আমরা আগেই করতে করতে যাই, প্রথমেই ব্র্যাকেট আছে, তাহলে হচ্ছে প্রথমেই ব্র্যাকেট দিয়ে নিলাম। আচ্ছা, এই ব্র্যাকেটটা হচ্ছে সিলেক্ট করে নিয়েও করতে পারেন, প্রথমে স্কোয়ার আছে, স্কোয়ারটা দিয়ে নিলাম, এইবার হচ্ছে এইটুকু সিলেক্ট করে নিলাম, বা এটার উপরে হচ্ছে আমার এটার স্কোয়ার দিয়ে নিলাম, এটার মধ্যে কি দরকার ব্র্যাকেট, এটার মধ্যে ব্র্যাকেট দিয়ে নিলাম, এটার মধ্যে কি দরকার এক্স ভাগ ওয়াই দরকার, তাইলে এক্স ভাগ ওয়াইয়ের এই সমীকরণটা নিয়ে নিলাম, তারপরে এই পাশে কার্সর রাখলাম, প্লাস দিলাম। প্রিয় শিক্ষার্থীরা, এটা ইচ্ছা করলে আপনি পরেও কেটে দিতে পারেন, ব্যাক স্পেস দিয়ে আমরা এটা কেটে দিলাম। আচ্ছা, স্কোয়ারটা আছে কিন্তু ওভারঅল সব টুকুর উপর, তাইলে আমরা এইটাকে বেস ধরলাম, এইটাকে হাইলাইটস করলাম, এইটা কিন্তু আপনি যেটার উপর ক্লিক করবেন কাজটা কিন্তু সেইটার সাথেই হবে, তাইলে এইটার মধ্যে আমি এক্স ভাগ ওয়াই দিয়ে দিলাম,
এই পাশে কিন্তু এটুক হাইলাইটস হয়ে আছে, হাইলাইটস একটা ক্লিক করে বা অ্যারো দিয়ে আপনি সারাইয়ে দিতে পারেন বা এটা একটু কাজ করে নিতে পারেন। এক্স প্লাস ওয়াই এ মাইনাস বি, দেখেন কত সহজেই হয়ে যাচ্ছে প্রিয় শিক্ষার্থীরা। মেইনলি হচ্ছে এটা একটু প্র্যাকটিস করলে পরে আরো বিষয়গুলো আপনি ভালো বুঝতে পারবেন। আবার দেখেন এটার উপরেও কিন্তু এক্স ভাগ ওয়াই অংশ আছে, তাহলে কার্সর থাকলো এক্স ভাগ ওয়াই দিয়ে দিলাম, এটার উপর কি আছে স্কোয়ার দরকার স্কোয়ার দিয়ে দিলাম, এটার নিচেও স্কোয়ার দরকার স্কোয়ার দিয়ে দিলাম, এই পাশে হচ্ছে প্লাস দরকার এ দিলাম, স্কোয়ার দরকার স্কোয়ার দিলাম, এটার সাথে হচ্ছে প্লাস দরকার প্লাস দিলাম, এটার সাথে স্কোয়ার দরকার এ দিলাম বা বি দিলাম স্কোয়ার দিলাম, এটার সাথে হচ্ছে এক্স দিলাম, এটা হচ্ছে হাইলাইটস করলাম কিউব দিলাম প্লাস। এই জায়গায় একটু ক্লিক করে নিলেই দেখেন আপনার উপরে লেখা হবে না নিচে লেখা হবে, ক্লিকটা কিন্তু এই জায়গায় বেশ ইম্পর্টেন্ট। প্লাস দিলাম ওয়াই এর উপর কিউব হবে, তাইলে ওয়াই দিলাম কিউব দিলাম। প্রিয় শিক্ষার্থীরা আপনারা যদি এসএসসি বা ইন্টার বা 8-9 এর ম্যাথ বই নিয়েও এই রকম প্র্যাকটিস করেন, জাস্ট আপনার ধারণাটা দরকার যে কি কি লাগবে। আপনি যদি জাস্ট 10 মিনিট 20 মিনিট একটু এটা নিয়ে স্টাডি করেন, আপনি যা ইচ্ছা যে রকম ইচ্ছা ইকুয়েশন তৈরি করে ফেলতে পারবেন। তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা আশা করছি যে আপনারা বাসায় এইগুলো একটু প্র্যাকটিস করে ইকুয়েশনের কাজটা একটু নিজের ব্রেনে বা নিজে আয়ত্ত করে নেবেন। এইবার আমরা দেখব হচ্ছে ইকুয়েশন তো দেখলাম, সিম্বলের কাজটা দেখব। প্রিয় শিক্ষার্থীরা আমরা সিম্বল থেকে দেখি কি কি কাজ করা যায়। সিম্বল যেমন দেখেন আপনাকে কেউ লিখতে বললো হচ্ছে 5 ফুট 6 ইঞ্চি, এক্ষেত্রে আমরা কিন্তু বিভিন্ন প্রবলেমে পড়ে যাই যে ফুট চিহ্নটা দিব কিভাবে। অনেকে এইরকম 5 লিখলাম এইরকম দিয়ে কমা চিহ্ন বা এও দিয়ে আমরা কিন্তু কাজটা চালিয়ে নিতে চাই, সেক্ষেত্রে কিন্তু কাজটা অ্যাপ্রোপ্রিয়েট হয় না। আমরা যদি অ্যাপ্রোপ্রিয়েট নিয়মটা জানতে চাই সেক্ষেত্রে দেখেন 5 লিখলাম সিম্বলে গেলাম, এই যে মোর সিম্বল ক্লিক করলাম, এই জায়গায় দেখেন অনেক রকম অপশন আছে। আমরা সাধারণত হচ্ছে একদম নিচের দিকে আছে হচ্ছে নিচের দিকে আছে হচ্ছে নর্মাল টেক্সট বা এই জায়গায় দেখেন বিভিন্ন রকম সিম্বল আছে, স্পেশাল ক্যারেক্টার বা সিম্বল। অনেক সময় দেখেন এই যে এইসব চিহ্নগুলো কিন্তু আমরা পাই না, এই যে যেমন কপিরাইট, বা অনেক সময় দেখেন এই যে গুণ চিহ্ন, গুণ চিহ্ন কিন্তু ডাইরেক্ট আমরা কিন্তু অনেক সময় প্লাস দেখি মাইনাস দেখি কিন্তু গুণ চিহ্ন কিন্তু দিতে পারি না, সেক্ষেত্রেও সমস্যা হয়। তাহলে আমরা সিম্বলে গেলাম মোর সিম্বল, এই জায়গায় দেখেন হচ্ছে এই বক্সটা আপনি ছোট বড় করে নিতে পারেন ইচ্ছা করলে, এই যে টেনে ছোট বড় করে নিতে পারেন। এই জায়গায় দেখেন ল্যাটিন আছে বিভিন্ন রকম ভাষা আছে, ইচ্ছা করলে আপনি আরবি হিন্দি সহ বিভিন্ন ল্যাঙ্গুয়েজ দেখেন অনেক রকমের এর মধ্যে সিম্বল আছে, ইচ্ছা করলে কিন্তু আপনি এগুলো যেমন এই যে এর মধ্যে আছে দেখেন গুণ চিহ্ন, ডাবল ক্লিক করে করলেই চলে আসবে, বা ডায়মন্ড চিহ্ন হাতের চিহ্ন, এই যে এইরকম ফুলের চিহ্ন টিক চিহ্ন করচ চিহ্ন, এইরকম অনেক রকম সিম্বল আপনি এর মধ্যে পাবেন। এই যে অনেক সময় আমরা দেখি অনেকে স্টাইলিস্ট করে এইরকম নিজের নামটা লিখছে, আমরা অনেক সময় ভাবি যে কি ব্যাপার এইগুলো কিভাবে করছে, দেখেন কত সুন্দর সুন্দর এই স্টাইলের মধ্যে থেকে এই সব কাজগুলো আপনি করে ফেলতে পারবেন। তাইলে সিম্বল মোর সিম্বল, এই যে এই জায়গায় কিন্তু ফন্টের স্টাইল অনেক সময় যেমন দেখেন আমরা কয় মধ্যেন সব বা বিজ্ঞান এই সবগুলো কিন্তু লিখতে যে বিভিন্ন প্রবলেম পড়ি, সেক্ষেত্রে যদি আপনি এই জায়গা থেকে সুতো নিয়ে এম যেটা সিলেক্ট করেন, আমরা একটু আপনাদের দেখাই দিচ্ছি
যেমন একটা বাংলা ফন্ট সিলেক্ট করলাম, এর মধ্যে দেখেন যুক্তাক্ষর সবই দেওয়া আছে। আচ্ছা সুতোনিয়ম, যেটাই আমাদের যেহেতু বেশি প্রিয়, আমরা এটা একটু সার্চ করে দেখি। সুতোনিয়ম যেটা, আচ্ছা সুতনি এম জে, এই জায়গায় সাপোজ আপনি বিজ্ঞান লিখতে পারছেন না বা আপনার কাছে কিবোর্ড নেই, সেক্ষেত্রে কি করবেন? তাইলে রশ্মিকারের উপর ডাবল ক্লিক করলাম, এই দেখেন রশ্মিকার চলে আসছে। ব দরকার, বয়ের উপর ডাবল ক্লিক করে দেখেন এই জায়গায় কিন্তু সব অক্ষরই পাবেন। বর উপর ডাবল ক্লিক করলাম, ব চলে আসলো। এইবার হচ্ছে ইঙ্গই বর্গের জ, এইটা হচ্ছে কোন অক্ষরটা, এর মধ্যে এই যে এইটা ক্লিক করলাম, আকার দরকার তাই না? এই জায়গায় দেখেন আকার, দন্তের ন দরকার। প্রিয় শিক্ষার্থীরা দেখেন প্রত্যেকটা অক্ষরই কিন্তু পাবেন, এই যে দন্তের ন দরকার, দন্তের ন লিখে ফেললাম। প্রিয় শিক্ষার্থীরা দেখেন আমাদের কিন্তু বিজ্ঞান লেখাটা কিবোর্ড বাদেই হয়ে গেল, এইটা কিন্তু বেশ ইম্পর্টেন্ট একটা বিষয়। অনেক সময় দেখলেন যে আপনার ইম্পর্টেন্ট একটা মেসেজ লেখা লাগবে, কিন্তু আপনার কম্পিউটার কিবোর্ডে লাইন নেই বা কিবোর্ডটা কাজ করছে না, তখন কিন্তু আপনি এই ইনসার্ট থেকে সিম্বলে যে আপনি কোন ভাষায় লিখবেন ফন্টটা সিলেক্ট করে লিখে ফেলতে পারেন। বিজ্ঞান লিখলাম, আমার একটা ফাঁকা দেওয়ার দরকার, দেখেন এটা দিয়ে ফাঁকা লিখতে, ফাঁকা করে দিলাম। এবার জ্ঞান লিখবো বা হচ্ছে আঞ্জু লিখবো। প্রিয় শিক্ষার্থীরা দেখেন এর মধ্যে সব অক্ষরই আছে, তাইলে আমরা হচ্ছে আঞ্জু লিখবো। সরেয়া লিখলাম, আকার লিখলাম, এই জায়গায় দেখেন সব রকম যুক্তাক্ষরই আছে, বা এই অ্যারো দিয়ে আরো হচ্ছে নিচে যাইতে পারেন বা উপরে যেতে পারেন। তাহলে আঞ্জু এইটা লিখলাম, রস্যু দরকার, তাহলে হচ্ছে এই জায়গায় রস্যুতে ক্লিক করলাম। দেখেন দুই রকমের একটু স্টাইল আছে, আঞ্জু লেখা হয়ে গেল। প্রিয় শিক্ষার্থীরা অনেক ক্ষেত্রে যদি আমরা যুক্তাক্ষর না ঠিকঠাক মতো প্রেস করতে পারি বা আমার একটা অক্ষর লেখার দরকার আমি লিখতে পারছি না, সেক্ষেত্রে কিন্তু এই সিস্টেমটা খুবই অ্যাপ্রোপ্রিয়েট বা খুবই সুন্দর একটা সিস্টেম, যে আপনি যুক্তাক্ষর ঠিক মতো লিখতে পারছেন না, এই জায়গায় যেয়ে লিখে ফেললেন। প্রিয় শিক্ষার্থীরা তাইলে এটা আমরা আর একবার একটু ট্রাই করে দেখব কিভাবে আমরা লিখবো। সাপোজ আমি ক্ষমা লিখবো কিন্তু আমার কিবোর্ড নেই বা আমি ক্ষমা লিখতে পারছি না ঠিক মতো, তাহলে ইনসার্টে গেলাম, সিম্বলে গেলাম, মোড সিম্বলে গেলাম, এই জায়গায় কোন ফন্ট, আপনার তো ইংলিশেও লিখতে পারেন বাংলায়ও, যেহেতু আমরা বাংলায় লিখবো, এ দেখেন বাংলা যে স্টাইলের ফন্টে লিখছেন সেই স্টাইলটা সিলেক্ট করবেন। সুতোনিয়ম যে, যেহেতু আমরা নর্মালি বেশি লিখি, সুতোনিয়ম যেটা সিলেক্ট করলাম, দেখেন এটা কিন্তু মাউসের লেফট বাটন চেপে আপনি এই বক্সটা কিন্তু উপরে নিচে করে ফেলতে পারেন। ক্ষমা ডাবল ক্লিক করলাম, অক্ষরটা চলে আসলো। এবার কি দরকার, ম, ম দেখেন এই জায়গায় ম ডাবল ক্লিক করলাম, ম চলে আসলো। আকার দরকার, ডাবল ক্লিক করলাম, চলে আসলো। এইভাবেও আপনি কিন্তু সুন্দর করে সব কিছু লিখে সাজায় গুছায় করে ফেলতে পারেন কিবোর্ড বাদেও। সাধারণ লোক আর অ্যাডভান্স লোকের মধ্যে কিন্তু পার্থক্য আছে, আপনার যখন চাকরির ইন্টারভিউ বা বিভিন্ন জায়গায় যাবেন তখন কিন্তু আপনার এই ক্রিটিক্যাল বিষয়গুলোই কিন্তু বেশি ধরবে, আপনাকে বলতে পারে যে কিবোর্ড বাদে আপনি আপনার নামটা লিখে দেখান, তো তখন আপনি যদি না জানেন তখন ভাববেন কিন্তু এটা মনে হয় অসম্ভব, কিন্তু আপনার যদি জানা থাকে তাইলে কিন্তু আপনি খুব সহজেই লিখে ফেলতে পারবেন। ইনসার্টে গেলেন, সিম্বলে গেলেন, মোর সিম্বলে গেলেন, কোন ভাষায় লিখবেন বা কোন স্টাইলের ফন্টে লিখবেন, এই যে এটা বের করে যা ইচ্ছা লিখে ফেলতে পারলেন। আবার যদি বলে টিক চিহ্নটা করে দেখান, এই রকম চিহ্ন দেখান বা অনেক রকম চিহ্ন আছে যেগুলো কিবোর্ডে নেই সেইগুলো একটু করে দেখান, সেক্ষেত্রেই কিন্তু আপনার বিপদে পড়ে যান। সেক্ষেত্রে আমরা যদি এই জায়গা থেকে এইগুলো একটু ইউজ করি তাহলে সহজে লেখাগুলো করে ফেলতে পারবো। আবার দেখেন আরবি বিভিন্ন এই যে হাফ ইঞ্চি বা এই যে 3x4 ইঞ্চি, এইগুলো কিন্তু সিম্বল থেকে খুব সহজেই নিয়ে নিতে পারেন। প্রিয় শিক্ষার্থীরা তাইলে আমরা এখন আশা করছি যে
আপনারা সিম্বল থেকে বিভিন্ন অক্ষরগুলো নিতে পারবেন। তারপরে দেখেন এই জায়গায় অনেক রকম মান্দারিন, তারপরে হচ্ছে স্প্যানিশ, চাইনিজ, তারপরে আরবি, ইটালিক, অনেক স্টাইলের ভাষা আছে। অনেক ক্ষেত্রে আপনি দায় ঠেকা কাজগুলো কিন্তু এই জায়গা থেকে করতে পারেন। দেখেন আপনার কিবোর্ডে যে হচ্ছে আরবি থাকাই লাগবে এমন কিন্তু না। দেখেন কিবোর্ড বাদেও ইনসার্ট থেকে সিম্বলে যেও কিন্তু আপনি বিভিন্ন আরবি অক্ষরগুলো লিখে ফেলতে পারবেন। আরবি, ইংলিশ সহ বিভিন্ন অক্ষর এই সিম্বল থেকে লিখতে পারবেন। তাইলে আমরা টেক্সট বক্সের কাজটা দেখলাম, ইকুয়েশনের কাজটা দেখলাম, সিম্বলের কাজটা দেখলাম। প্রিয় শিক্ষার্থী, আমরা হচ্ছে আর দুইটা ইসের কাজ করব, সেই দুইটা আমরা একটু দেখে নিই যেগুলো নিয়ে কাজ করব। যে কাজগুলো করব এইবার দেখাবো হচ্ছে ওয়াটারমার্ক। প্রিয় শিক্ষার্থী দেখেন উপরের দুইটা দুইটা আইটেমের কাজ কিন্তু দেখানো হয়ে গেছে। টেক্সট বক্সের কাজ অর্থাৎ বক্স নিয়ে যে কোনো জায়গায় কিছু লিখতে পারবেন, ইকুয়েশনের কাজটা ইকুয়েশন দেখাই দিলাম। এইবার ওয়াটারমার্ক আর পেজ বর্ডার এই দুইটা কাজ আমরা একটু দেখে নিব। আর শিক্ষার্থীদের উদ্দেশ্যে আমরা আর একটা বিষয় শেয়ার করতে চাই, সেটা হচ্ছে দেখেন আপনি এমএস ওয়ার্ডটা ভালো মতো পারলে বাকি প্রোগ্রামগুলো কিন্তু প্রায় একই রকম। যেমন দেখেন পাওয়ার পয়েন্টে গেলেও কিন্তু আপনার এই জায়গায় দেখেন সিম্বল আছে, ইকুয়েশন আছে, প্রায় একই রকম। আবার আপনি যদি এক্সেল ওপেন করেন তাইলেও কিন্তু দেখেন প্রায় একই রকম অপশনগুলো পাবেন। সেই জন্যই কিন্তু মাইক্রোসফট ওয়ার্ডকে মাদার প্রোগ্রাম বলে। অর্থাৎ আপনি মাইক্রোসফট ওয়ার্ডটা ভালো মতো পারলে বাকি কাজগুলো ভালো মতো করতে পারবেন। প্রিয় শিক্ষার্থী, এইবার তাইলে আমরা হচ্ছে ওয়াটার মার্কের কাজটা দেখব। ওয়াটার মার্ক মানে হচ্ছে জল ছাপ। আমরা অনেক সময় বিভিন্ন ভাউচার বা বিভিন্ন হচ্ছে ডকুমেন্টের নিচে বা বিভিন্ন প্যাডের নিচে হালকা আপছা লেখা দেখতে পাই, সেইগুলোকে বলে হচ্ছে জল ছাপ। যেমন দেখেন আমরা একটু জল ছাপ দিয়ে দেখাই দিই। পেজ লেআউটে গেলাম, ওয়াটার মার্ক এই জায়গায় দেখেন কিছু কিছু দেওয়া আছে, কিন্তু আপনি আপনার মন মতো করতে চাইলে যাবেন হচ্ছে কাস্টম ওয়াটার মার্ক। ক্লিক করলে এই জায়গায় দেখেন একটা বক্স চলে এসেছে। এই জায়গায় যদি আপনি কোনো কিছু লিখতে চান, লেখার ইংলিশ কি টেক্সট, টেক্সটের উপর ক্লিক করলেন এই জায়গায় কি লিখবেন। সাপোজ আপনি লিখবেন হচ্ছে মেরিট ক্রসিং, MERRIT মেরিট COSCHING কোসিং, এই জায়গায় কি কালার দিবেন। সাপোজ আমি লাল কালার দিলাম। এই জায়গায় দেখেন ট্রান্সপারেন্ট হবে না হালকা হবে, অনেক রকম অপশন আছে। ওকেতে ক্লিক করলাম। প্রিয় শিক্ষার্থী দেখেন পেজের নিচে মেরিট কোসিংটা জলছাপ আকারে চলে আসলো। এইবার দেখেন আমরা আরেকটা বিষয় দেখি, আমি এটা চেঞ্জ করতে চাচ্ছি, তাইলে আবার যাব কোথায়, ওয়াটারমার্ক। কাস্টম মানেই হচ্ছে ইচ্ছা মতো, কাস্টম ওয়াটারমার্কে গেলাম, এই জায়গায় দিব হচ্ছে সমাজসেবা, SOMAGACBA সমাজসেবা, KUSHTI কুষ্টিয়া। কালারটা মনে করেন যে দিব হচ্ছে নীল বা হলুদ, এই জায়গা থেকে যে কালার দিবেন সেইটাই হবে। কিন্তু ওকে করলাম, দেখেন সমাজসেবা কুষ্টিয়া কত সুন্দর জলছাপে চলে এসেছে। প্রিয় শিক্ষার্থীরা এইভাবে আপনারা জলছাপ বা বিভিন্ন কাজগুলো একটু প্র্যাকটিস করে দেখতে পারেন। এইবার আমরা আরেকটা বিষয় আপনাদের সাথে শেয়ার করব, সেইটা হচ্ছে আপনি চাচ্ছেন যে বাংলায় লিখবেন, সেক্ষেত্রে কি করবেন। প্রিয় শিক্ষার্থী, আমরা আগের মতোই দেখেন ওয়াটারমার্ক, কাস্টম ওয়াটারমার্ক, বাংলা লিখতে হলে এই জায়গায় অবশ্যই কিন্তু এই যে টেক্সট ফন্ট বা ল্যাঙ্গুয়েজ, এই জায়গা থেকে কিন্তু বাংলা ফন্ট সিলেক্ট করা লাগবে। বাংলা লিখতে হলে অবশ্যই বাংলা ফন্ট সিলেক্ট করা লাগবে। তাইলে আমরা জানি কি সুতনি MJEE আমরা বেশি ইউজ করি, তাইলে হচ্ছে সুতনি MJEE যেটা ইউজ করতে পারি।
আচ্ছা প্রিয় শিক্ষার্থীরা, এই জায়গায় একটু দেখুন ভালো মতো খেয়াল করে, ওয়াটারমার্ক, কাস্টম ওয়াটারমার্ক, এই জায়গায় এই যে ফন্ট, ফন্টটা কি দিব আমরা? ফন্ট দিব হচ্ছে সুতনি এমজে। প্রিয় শিক্ষার্থীরা দেখুন, এই জায়গা থেকে একটু খোঁজা লাগবে বা একটু ট্রাই করা লাগবে, যেহেতু আমার হচ্ছে এই জায়গায় আমরা চাচ্ছি যে বাংলায় দিতে, সেহেতু হচ্ছে আমরা একটু বাংলা ফন্ট সিলেক্ট করলাম বেঙ্গলি। এইবার দেখেন এই জায়গা থেকে আপনি যে স্টাইলটা ইউজ করবেন সেইটাই হবে। যেমন দেখেন আমরা লিখলাম হচ্ছে অত্যন্ত গোপনীয়, আমরা কিবোর্ডটাও ইংলিশ করে নিলাম অত্যন্ত গোপনীয়। এইবার কালারটা দিব কি লাল, ওকে করলাম, এই দেখেন অত্যন্ত গোপনীয় হয়ে গেলে। এইভাবে হচ্ছে আপনি জলছাপটা ইংলিশে বাংলায় যখন ইচ্ছা যেটা ইচ্ছা করতে পারবেন। শুধু খেয়াল রাখা লাগবে যে বাংলার সময় বাংলা ফন্ট সিলেক্ট করে নেওয়া লাগবে, আমরা নর্মালি সুতনি এম যেটা বেশি ইউজ করি, আর হচ্ছে কিবোর্ডটা বাংলা করে নেওয়া লাগবে। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা আশা করছি যে এই বিষয়গুলো আপনারা বুঝতে পেরেছেন। ওয়াটারমার্ক থেকে আপনার যেটা ইচ্ছা, আবার এই যে এইরকম আড়াআড়ি দিতে পারেন, লম্বালম্বি দিতে পারেন, কালারটা আপনি যেমন ইচ্ছা দিতে পারেন। আর যদি চান যে ওয়াটারমার্ক থাকবে না, যেমন দেখেন আমি এটা একটু কালার করে দেখাচ্ছি, লাল কালার দিলাম, সমাজ সেবা, এস এস ও এম এ জি এ সি বি এ, সমাজ সেবা দিলাম, দিয়ে দিলাম। এইবার আমি চাচ্ছি যে এই জলছাপটা আমি আর রাখবো না, তাইলে ওয়াটারমার্ক রিমুভ, ওয়াটারমার্কে ক্লিক করলাম, জলছাপটা উঠে যাবে। প্রিয় শিক্ষার্থীরা, তাইলে আমরা হচ্ছে এইভাবেই এই কাজগুলো করতে পারবো। এইবার আরেকটা বিষয় নিয়ে আমরা কাজ করব, সেটা হচ্ছে পেজ বর্ডার। পেজ বর্ডার আমরা যখন কোনো সার্টিফিকেট তৈরি করি বা চেয়ারম্যানের প্রত্যয়ন বা স্কুল কলেজের মার্কশিট বিভিন্ন জায়গায় দেখি পেজটার চারিদিকে কত সুন্দর একটা বর্ডার দেওয়া থাকে, সেটাকেই বলে হচ্ছে পেজ বর্ডার। তাহলে পেজ লেআউট, পেজ বর্ডার, এই জায়গায় দেখেন হচ্ছে আর্ট, আর্টে ক্লিক করলাম, মাউসের হুইল ঘুরাইলে অনেক রকমের পেজ বর্ডার পাবেন। আমরা মাউসের হুইল ঘুরাই দেখি, দেখেন অনেক সুন্দর সুন্দর পেজ বর্ডার আছে। ইচ্ছা করলে এই জায়গা থেকে আপনি কালার ইউজ করতে পারেন, কতটুকু মোটা হবে চেকুন হবে কম বেশি করতে পারেন। ওকেতে ক্লিক করলাম, দেখেন পেজটার চারিদিকে কত সুন্দর একটা বর্ডার চলে আসলো। পেজটা আমরা হচ্ছে একটু ল্যান্ডস্কেপ করে নিই। প্রিয় শিক্ষার্থী, দেখেন কত সুন্দর আমাদের সার্টিফিকেট ক্যাটাগরির একটা হচ্ছে পেজ বর্ডার চলে আসলো। আপনি যদি এটা একটু চেঞ্জ করতে চান, পেজ বর্ডার আর্ট, এ দেখেন এর মধ্যে অনেক সুন্দর সুন্দর বর্ডার কিন্তু আছে, বা আপনি ইচ্ছা করলে নেট থেকেও নামায় নিতে পারেন, ওকে করলাম, এ দেখেন আর একটা স্টাইলিস্ট পেজ বর্ডার হয়ে গেল। প্রিয় শিক্ষার্থীরা, এই বিষয়গুলো আপনি যত ভালো জানবেন ততই কিন্তু আপনার কম্পিউটারের এক্সপার্টনেসটা বৃদ্ধি পাবে। তাইলে এটা হচ্ছে পেজ বর্ডার, এর মধ্যে অনেক ভিতরে গেলে অনেক সুন্দর সুন্দর স্টাইল পাবেন, অনেক কালার পাবেন, ইচ্ছা মতো এইগুলো করতে পারবেন। ওকেতে ক্লিক করলাম, এই দেখেন আর একটা সুন্দর মার্জিত কালারের পেজ বর্ডার হয়ে গেল। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা আজকে যে বিষয়গুলো শিখলাম এইগুলো আমরা আরেকবার একটু রিপিট করব। আজকে দেখেন আমরা যে বিষয়গুলো নিয়ে কাজ করলাম বা যে বিষয়গুলো শিখলাম আমরা আর একটু দেখাই দিচ্ছি। প্রথমেই দেখলাম হচ্ছে টেক্সট বক্সের কাজ, আমি আরেকবার একটু রিপিট করে ক্লাসটা শেষ করে দিব। টেক্সট বক্স হচ্ছে ইনসার্ট, টেক্সট বক্স, ডট টেক্সট বক্স, এই বক্স নিয়ে আপনি যেই জায়গায় যা ইচ্ছা লিখতে পারবেন। তারপরের বিষয়টা হচ্ছে ইকুয়েশনের কাজ, ইকুয়েশন হচ্ছে এই যে গাণিতিক অর্থাৎ গণিতের বিভিন্ন কাজ, ইকুয়েশন, ইনসার্ট ইকুয়েশন, এই দেখেন বিভিন্ন রকম ইকুয়েশন আছে, এইগুলো আপনি হচ্ছে ইচ্ছা করলে করে ফেলতে পারেন।
আর এগুলো যত প্র্যাকটিস করবেন ততই আপনি ভালো মতো শিখতে পারবেন। এই যে ইকুয়েশন বা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab প্লাস বি কিউ, এইরকম বিভিন্ন ইকুয়েশন বা আপনি কেমিস্ট্রি ফিজিক্সের বিভিন্ন ম্যাথমেটিক্যাল টার্মগুলো করতে গেলে ইকুয়েশনটা দরকার হয়। তারপরে আমরা দেখলাম হচ্ছে পেজ লেআউট থেকে এই জলছাপ দেওয়াটা দেখলাম আর বর্ডার দেওয়াটা দেখলাম। তো আমরা আশা করছি যে প্রিয় শিক্ষার্থীরা এই কাজগুলো আপনারা হচ্ছে বাস্তব জীবনে প্রয়োগ করবেন এবং বাসায় বসে এই অ্যাডভান্স লেভেলের এই 5টা কাজ দেখবেন। টেক্সট বক্স নিয়ে কাজ করবেন, ইকুয়েশন করবেন, সিম্বল নিয়ে কাজ করবেন, ওয়াটার মার্কের কাজটা একটু করবেন, আর ফাইনালি পেজ বর্ডার দেওয়াটা একটু দেখাবেন। প্রিয় শিক্ষার্থীরা এই কাজগুলো আপনারা বাসায় একটু ভালো মতো প্র্যাকটিস করবেন, তাইলে আমরা আশা করছি যে সুন্দর মতো কাজগুলো করতে পারবেন। তাইলে আমরা হচ্ছে ঈদের আগে আগামীকালকেই হচ্ছে আমাদের লাস্ট অফিস খোলা থাকবে। কালকে আমরা আপনাদের আর একটা ক্লাস নিয়ে শুভেচ্ছা স্বরূপ আপনাদের ঈদের আগে, এটাই হচ্ছে অনলাইনে শেষ ক্লাস হবে আগামীকালকের ক্লাসটাই। আমরা আজকের মতো এই ক্লাসটা আর বাড়াচ্ছি না, আমরা যে কাজগুলো দেখলাম এইগুলো বাসায় একটু প্র্যাকটিস করব। ফাইনালি আমরা যদি এই পেজটা প্রিন্ট করতে চাই, যে কাজটুকু এত সময় করলাম ফাইল থেকে প্রিন্টে গেলাম, এ দেখেন আপনি যেটা করলেন যদি পছন্দ হয় প্রিন্টে ক্লিক করলে, প্রিন্টার ছবির উপর ক্লিক করলে এটা প্রিন্ট হয়ে বেরোয় আসবে, আর এটা সেভ করতে চাইলে ফাইল থেকে সেভে ক্লিক করলেন সেভ হয়ে গেল। কোথায় সেভ হলো? এই যে ক্লাস 10 নামে আমরা যে ক্লাসটা বা ক্লাস 9 ক্লাস 10 নামে যে ক্লাসটা নিয়েছিলাম দেখেন, এই যে ক্লাস 10 অর্থাৎ দশম ক্লাস নামে যেটা নিয়েছি সেইটাতে সেভ হয়ে গেছে। প্রিয় শিক্ষার্থীরা আপনাদের প্রতি আমাদের একটা রিকোয়েস্ট, সেটা হচ্ছে এমএস ওয়ার্ডটা একটু ভালোভাবে শেখেন। এমএস ওয়ার্ডটা শিখলে পরে এক্সেল পাওয়ার পয়েন্ট ইন্টারনেট সব প্রোগ্রামগুলো কিন্তু আপনি অনায়াসে খুব সহজে ক্যাপচার করতে পারবেন বা খুব সহজেই বুঝতে পারবেন।